প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। মে মাস হবে আরও ভয়ঙ্কর, করোনার বড় আঘাত আসবে মে মাসেই। সবচেয়ে বেশি করোনা শনাক্ত ঢাকা বিভাগে, রাজশাহীতে সর্বনিম্ন। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। মে হবে আরও ভয়ঙ্কর। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত 8 মার্চ। সে মাসে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল 51 জন। এপ্রিলে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ায় 7,616 জনে। গত কয়েকদিনে প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে 400-500 বা তারও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন যে হারে পরীক্ষা হচ্ছে সেটাও যথেষ্ট নয় এবং এটা পুরো দেশের চরিত্র নয়। এখনও দেশ সংক্রমণের চূড়ান্ত নয়। পরীক্ষার সংখ্যা বাড়ালে এবং সাধারণ ছুটি শিথিল করে আনা হলে মে মাসে অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞরা বলছেন, আগামী 14 দিন কঠিন সময়, তাই ভীষণ সতর্কতা নিয়ে পরিকল্পিতভাবে পার করতে হবে। যদি সেটা না হয় তাহলে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু এবং রোগী দুটোই দেখা যাবে মে মাসে। গত 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর 8 এপ্রিল পর্যন্ত এক মাসে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল 218 জন। এরপর রোগী বাড়তে থাকে। 18 এপ্রিল রোগী শনাক্ত হয় 306 জন। এরপর সংখ্যা শুধু বেড়েছে। 20 এপ্রিল 492 জন, 24 এপ্রিল 503 জন, 28 এপ্রিল 549 জন এবং গত 29 এপ্রিল 641 জন। তবে 30 এপ্রিল শনাক্ত হওয়া রোগীর সংখ্যা তার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছিল 564 জন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানান, আগামী 31 মে পর্যন্ত 48,000 থেকে 50,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে এবং মারা যেতে পারেন 800 থেকে 1,000 মানুষ। গত 21 এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রতিকারে গৃহীত কার্যক্রম পর্যালোচনা এবং পরবর্তী করণীয় বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এই তথ্য জানান। জানতে চাইলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, কোনো মডেলিং প্রকৃতপক্ষে বাস্তবের সঙ্গে মেলে না, কিন্তু মডেলিং করা হয় প্রস্তুতিতে সাহায্য করার জন্য। তবে মে মাসের মাঝামাঝিতে করোনার পিক টাইম দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন ডাক্তার আলমগীর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান কোভিড-19 এর নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে দেশে পরীক্ষা হচ্ছে 28টি ল্যাবরেটরিতে। এর মধ্যে রাজধানী ঢাকায় 12টি ও ঢাকার বাইরে 16টি প্রতিষ্ঠান এবং বেসরকারি 3টি হাসপাতালকে করোনা পরীক্ষার জন্য অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এই হাসপাতালগুলো কেবল তাদের ভর্তি হওয়া রোগীদের পরীক্ষা করাতে পারবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন এর ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা পূর্বাভাস দিয়েছেন, মে মাসে বাংলাদেশে করোনার প্রকোপ 99% কমে যেতে পারে। তবে বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে সময় লাগতে পারে 15 জুলাই পর্যন্ত, আর সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে 8 ডিসেম্বরের মধ্যে। যদিও এর সঙ্গে একমত নন বাংলাদেশি চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউন শিথিল করলে রোগীর সংখ্যা বেড়ে যাবে, কিন্তু লকডাউন লম্বা করে দেওয়া হলে কেসগুলোকে সেটেল ডাউন করে ডিলে করে দেওয়া হবে। এভাবে যদি ডিলে করে দেওয়া হয় তাহলে আর সংক্রমণের চূড়ায় না যাওয়া হলেও এই পরিস্থিতি চলতে থাকবে। সিঙ্গাপুরের দেওয়া তথ্যের সঙ্গে একমত নন অধ্যাপক রোবেদ আমিন। দেশের 28টি জায়গায় নমুনা পরীক্ষা হলেও প্রত্যন্ত অঞ্চল, উপজেলা এবং অনেক জেলাও পরীক্ষা করানো যাচ্ছে না মন্তব্য করে অভ্যাত রোদেব আমিন বলেন, তাহলে পুরো দেশের চিত্র তো এখনও আমরা পাচ্ছি না। বাংলাদেশে আসলে মোট কতজন আক্রান্ত সেটা এখনও আমরা জানি না, কেবল পরীক্ষার ওপর ভিত্তি করে একটা অঙ্ক করে যাওয়া হচ্ছে। চীনের উহানের চেয়ে ঢাকার অবস্থা খারাপ মনে হচ্ছে মন্তব্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মানুষ লকডাউন মানছেন না,
ঢাকা শহরে সংক্রমিত মানুষের হার একসঙ্গে মেলালেই সেটা বোঝা যায়। চিকিৎসা নৃবিজ্ঞানী ও গবেষক আতিক আহসান বলেন, মে মাস আমাদের জন্য ভালো কিছু আনবে না, খারাপ যা হতে পারে সেটা মে মাসের মধ্যেই দেখব। এরপরে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমতে শুরু করবে। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত 8 মার্চ। সে মাসে মোট আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা ছিল 51 জন। এপ্রিলে শনাক্ত হওয়ার রোগীর সংখ্যা দাঁড়ায় 7,616 জনে। গত কয়েকদিনে প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে 400-500 বা তারও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন যে হারে পরীক্ষা হচ্ছে সেটাও যথেষ্ট নয় এবং এটা পুরো দেশের চিত্র নয়। এখনও সে দেশ সংক্রমণের চূড়ায় নয়। পরীক্ষার সংখ্যা বাড়লে এবং সাধারণ ছুটি শিথিল করে আনা হলে মে মাসে অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন, আগামী 14 দিন কঠিন সময়, তাই ভীষণ সতর্কতা নিয়ে পরিকল্পিতভাবে পার করতে হবে। যদি সেটা না হয় তাহলে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু এবং রোগী দুটোই দেখা যাবে মে মাসে। গত 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর 8 এপ্রিল পর্যন্ত এক মাসে শনাক্ত হওয়ার রোগীর সংখ্যা ছিল 218 জন। এরপর রোগী বাড়তে থাকে। 18 এপ্রিল রোগী শনাক্ত হয় 306 জন। এরপর সংখ্যা শুধু বেড়েছে। 20 এপ্রিল 492 জন, 24 এপ্রিল 503 জন, 28 এপ্রিল 549 জন এবং গত 29 এপ্রিল 641 জন। তবে 30 এপ্রিল শনাক্ত হওয়ার রোগীর সংখ্যা তার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছিল 564 জন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানান, আগামী 31 মে পর্যন্ত 48,000 থেকে 50,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এবং মারা যেতে পারেন 800 থেকে 1,000 মানুষ। গত 21 এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রতিকারে গৃহীত কার্যক্রম পর্যালোচনা এবং পরবর্তী করণীয় বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় তিনি এই তথ্য জানান। জানতে চাইলে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, কোনো মডেলিংই প্রকৃতপক্ষে বাস্তবের সঙ্গে মেলে না, কিন্তু মডেলিং করা হয় প্রস্তুতিতে সাহায্য করার জন্য। তবে মে মাসের মাঝামাঝিতে করোনার পিক টাইম দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন ডাক্তার আলমগীর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে কোভিড-19 এর নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে দেশে পরীক্ষা হচ্ছে 28টি ল্যাবরেটরিতে। এর মধ্যে রাজধানী ঢাকায় 12টি ও ঢাকার বাইরে 16টি প্রতিষ্ঠান এবং বেসরকারি 3টি হাসপাতালকে করোনা পরীক্ষার জন্য অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এই হাসপাতালগুলো কেবল তাদের ভর্তি হওয়ার রোগীদের পরীক্ষা করাতে পারবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন এর ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা পূর্বাভাস দিয়েছেন, মে মাসে বাংলাদেশে করোনার প্রকোপ 99% কমে যেতে পারে। তবে বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে সময় লাগতে পারে 15 জুলাই পর্যন্ত, আর সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারেন 8 ডিসেম্বরের মধ্যে। যদিও এর সঙ্গে একমত নন বাংলাদেশি চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউন শিথিল করলে রোগী সংখ্যা বেড়ে যাবে, কিন্তু লকডাউন লম্বা করে দেওয়া হলে কেসগুলোকে সেটেল ডাউন করে ডিলে করে দেওয়া হবে। এভাবে যদি ডিলে করে দেওয়া হয় তাহলে আর সংক্রমণের চূড়ায় না যাওয়া হলেও এই পরিস্থিতি চলতে থাকবে। সিঙ্গাপুরের দেওয়া তথ্যের সঙ্গে একমত নন অধ্যাপক রোবেদ আমিন। দেশের 28টি জায়গায় নমুনা পরীক্ষা হলেও প্রত্যন্ত অঞ্চল, উপজেলা এবং অনেক জেলাও পরীক্ষা করানো যাচ্ছে না মন্তব্য করে অধ্যাপক রোবেদ আমিন বলেন, তাহলে পুরো দেশের চিত্র তো এখনও আমরা পাচ্ছি না। বাংলাদেশে আসলে মোট কতজন আক্রান্ত সেটা এখনও আমরা জানি না, কেবল পরীক্ষার ওপর ভিত্তি করে একটা অঙ্ক করে যাওয়া হচ্ছে। চীনের উহানের চেয়ে ঢাকার অবস্থা খারাপ মনে হচ্ছে মন্তব্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মানুষ লকডাউন মানছেন না, ঢাকা শহরের সংক্রমিত মানুষের হার এর সঙ্গে মেলালেই সেটা বোঝা যায়। চিকিৎসা নৃবিজ্ঞানী ও গবেষক আতিক আহসান বলেন, মে মাস আমাদের জন্য ভালো কিছু আনবে না, খারাপ যা হতে পারে সেটা মে মাসের মধ্যেই দেখব। এরপর ধীরে ধীরে রোগীর সংখ্যা কমতে শুরু করবে। সবচেয়ে বেশি করোনা শনাক্ত ঢাকা বিভাগে, রাজশাহীতে সর্বনিম্ন। সারা দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 8,790 জন। এদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, যার পরিমাণ 83.07% এবং সর্বনিম্ন আছেন রাজশাহী বিভাগে, যার পরিমাণ 1.53%।
শনিবার করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, ঢাকা বিভাগেই সর্বোচ্চ পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এক মেয়ের রিপোর্ট অনুযায়ী শনাক্ত রোগী 83.07% ঢাকা বিভাগের, 4.6% চট্টগ্রাম বিভাগের, 1.57% সিলেট বিভাগের, 1.80% রংপুর বিভাগের, 2.20% খুলনা বিভাগের, 3.71% ময়মনসিংহ বিভাগের, 1.69% বরিশাল বিভাগের এবং রাজশাহী বিভাগের 1.53%। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।